আজকে ভিডিওটি তৈরি করেছি মূলত সোনার বালা বা রুলি নিয়ে। তো অনেকে রুলি বলে থাকে, অনেকে বালা বলে থাকে। তো আপনারা যেটাই বলুন না কেন, কোনটা তৈরি করবেন আর কোনটা তৈরি করলে আপনারা লাভে থাকবেন, আর কোনটা তৈরি করলে রুলিটা ভাঙতে গেলেও ভালো স্বর্ণটা পাবেন, আর যখন আপনারা বিক্রি করতে যাবেন তখন দামটা ভালো পাবেন। তো ফ্রেন্ডস, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর ভিতরে আমি দিয়ে দিব। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ আমি এমন কিছু কথা বলবো যেটা আপনার এই রুলি তৈরি করতে আপনার প্রয়োজন হবে। তো ফ্রেন্ডস, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোলজাক্টুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু সোনকর। ফ্রেন্ডস, আজকে যে কথাগুলো বলবো সেটা হলো রুলিবালা। তো রুলিবালা আপনারা অনেকেই তৈরি করে থাকেন। তো যখন আপনারা জুয়েলার্সের দোকানে সেই রুলিটা তৈরি করতে যান, তখন কিন্তু একটা প্রশ্ন থাকে যে কোনটা তৈরি করব, কোনটা তৈরি করলে ভালো হবে। তো অনেকে সেটা জানে না। ফ্রেন্ডস, যখন আপনারা তৈরি করবেন রুলিটা, তখন আপনারা চেষ্টা করবেন, যদি আপনার বেশি সোনা দিয়ে তৈরি করেন তাহলে আপনারা সলিড বালাটা তৈরি করবেন, যেটা সলিড একেবারে, সেটার ভিতরে কোনো ব্রোঞ্জ থাকে না, শুধু স্বর্ণ থাকবে। আর যেটা আপনারা কম সোনা দিয়ে তৈরি করবেন সেটা ব্রোঞ্জের উপরে তৈরি করতে পারেন, দু আনা তিন আনার মধ্যেই আপনার ব্রোঞ্জের রুলিটা তৈরি করা যায়, সেটা হয়ে যাবে। আর যেটা সলিড স্বর্ণ থাকে সেটা কিন্তু দু তিন আনা দিয়ে আপনার হয় না, বালাটা তৈরি করা যায় না, সেটা নিচে আপনার বারো আনা থেকে এক ভরি, দেড় ভরি, দু ভরি এরকম স্বর্ণ লেগে যায়। তো আপনারা যদি তৈরি করেন, আমি বলবো আপনাদের আপনারা সলিড বালাটা তৈরি করবেন। সলিড বালাটা তৈরি করলে কী হবে, যখন আপনারা সেই বালাটা পরবর্তীতে যখন আপনি ভাঙতে যাবেন তখন কিন্তু আপনারা সেই সলিড যে বালাটা রয়েছে সেটা কিন্তু যতটুকু দিয়ে আপনি তৈরি করেছিলেন ততটুক স্বর্ণটাই পাবেন। আর যদি আপনারা ব্রোঞ্জ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার যে স্বর্ণটা দিয়ে তৈরি করেছেন, যদি আপনারা তিন আনা দিয়ে তৈরি করে থাকেন সেটাই কিন্তু দেড় থেকে দু আনা বা এরকম স্বর্ণ পেতে পারেন। তো এই জন্যই আমি বলছি আপনারা সলিড বালাটা তৈরি করবেন, সেটা ভালো হবে। আর ব্রোঞ্জের যে বালাটা তৈরি করা হয় সেটা হলো নিচে ব্রোঞ্জ থাকে, উপরে থাকে স্বর্ণ। তো দুইটা মিলিয়ে পাত করে তারপরে কিন্তু সেই রুলিটা তৈরি করে, আর যেটা সলিড রুলি সেটা কিন্তু আপনারা সলিড স্বর্ণ দিয়ে সেটা রুলিটা তৈরি করে থাকে, আর ভিতরে থাকে সেটার চাষ। আপনারা ব্রোঞ্জের উপরে তৈরি করেন, যেমন ধরুন আপনি দু থেকে তিন আনা স্বর্ণের ভিতরে তৈরি করবেন, সেটা কিন্তু ভাঙতে গেলে আপনারা সামথিং কিছু স্বর্ণ পেতে পারেন, তো সম্পূর্ণ স্বর্ণটা আপনারা পাবেন না। তো আমি সেই জন্যই আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যে স্বর্ণটা রয়েছে, সলিড বালা যে রয়েছে সেটা আপনারা তৈরি করবেন, সেটা তৈরি করলে বেশি ভালো হবে, আপনারা ভাঙতে গেলেও ভালো স্বর্ণটা পাবেন। আর ফ্রেন্ডস, এখানে যখন আপনারা তৈরি করবেন তো ভালো স্বর্ণটা দিবেন, যেমন 22 ক্যারেট বা 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনারা তৈরি করবেন। আর যদি ভালো স্বর্ণটা দিয়ে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনি যখন ভাঙতে যাবেন যে সলিড বালাটা রয়েছে সেটা কিন্তু ভালো স্বর্ণটা পাবেন। আর যদি আপনারা কম বাজেটের ভিতরে তৈরি করেছেন তাহলে আপনারা ব্রোঞ্জের যে বালাটা রয়েছে সেটা তৈরি করতে পারেন। আর আপনারা যদি কিছুদিন পরে তৈরি করেন, ধরুন আপনারা এখন বেশি স্বর্ণ দিয়ে আপনারা তৈরি করা সম্ভব নয়, তো আপনারা কিছুদিন পরে তৈরি করেন বা দু তিন মাস বা ছয় মাস আপনারা যে সময় হবে সে সময় আপনারা সলিড বালাটাই তৈরি করে নেবেন, সেটাই ভালো হবে। আর ব্রোঞ্জটা তৈরি করলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে সেটা ভাঙতে গেলে ভালো স্বর্ণটা পাওয়া যায় না, সেই কারণে আমি বলছি আপনারা সলিড বালাটা তৈরি করবেন। আর যখন ব্রোঞ্জের রুলিটা আপনারা তৈরি করেন ভালোভাবে খেয়াল করে কিন্তু মাপটা দিবেন, কারণ ব্রোঞ্জের রুলি আপনি যদি মাপটা যদি ছোট দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা আপনার বড় করতে কিন্তু অনেক সমস্যা হয় বা বড় করা যায় না। তো সেই জন্যই আমি বলছি আপনারা যখন তৈরি করবেন মাপটা ঠিকঠাকভাবে তৈরি করবেন, আর ভালো স্বর্ণটা দিয়ে আপনারা তৈরি করবেন তাহলে বেশি ভালো হবে। আর ফ্রেন্ডস, এখানে আরেকটা কথাও রয়েছে, সেটা হলো ব্রোঞ্জের রুলি কিন্তু যেটা ব্রোঞ্জের উপরে থাকে সেটাই কিন্তু ওজন দিয়ে নেওয়া যায় না, কারণ ব্রোঞ্জ থাকে সেটার ভিতরে আর সেটা ওজন দেওয়া সম্ভব হয় না। আর যেটা সলিড রয়েছে সেটা কিন্তু ওজন দিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন, যেটা কতটুকু স্বর্ণ রয়েছে বা কতটুকু দিয়ে তৈরি করেছেন আপনি সেটা কিন্তু আপনারা ওজন দিয়ে সামনাসামনি আপনারা নিয়ে আসতে পারবেন। আর যেটা ব্রোঞ্জের রয়েছে সেটা কিন্তু ওরকম কারেক্ট ওজন দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করছি আমি আপনাদের বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।